আচ্ছা, গেলে ভালো আছেন, সুস্থ আছেন? সো আজকের বইতে সবাই সবাইকে স্বাগত। ছেলেরা সকল কিংবা সফল মেয়েদের সঙ্গে প্রেম করতে ভয় পায়, বললেন কে জানেন? বলছি, ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া দেশের গন্ডে পেরিয়ে ওপার বাংলাতেও নিয়মিত কাজ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলাই নায়িকা। তারকাদের জীবনে প্রেম নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ থাকে। অনেকে বিষয়টি নিয়ে লুকোচুরি করলেও ফারিয়া সেই পথে হাঁটেননি, তিনি বরাবরের সম্পর্কের কথা স্বীকার করে এসেছেন, সত্যিটাই ভক্তদের জানিয়েছেন। সম্প্রতি নায়িকার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেছে। প্রেমিকের সঙ্গে বাগদানের খবর দেওয়ার কয়েক মাস পরে জানান তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। বাগদান ভেঙে বর্তমানে সিঙ্গেল হিসেবে জীবন কাটাচ্ছেন ফারিয়া। নতুন কোনো সম্পর্কেও জড়ান নেই তিনি। এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমে নুসরত বলেন, নতুন প্রেমে পড়িনি, তবে চেষ্টা করছি না। ঠিক সেটাও নয়, আমি তো মানুষ, অবশ্যই প্রেমে পড়তে চাই। নায়িকা মনে করেন সফল মেয়েদের সঙ্গে প্রেম করতে ছেলেরা ভয় পায়, সেটা নুসরত ফারিয়া হলে আরও। অভিনেত্রী বলেন, বর্তমান যুগটা আমার কাছে অদ্ভুত মনে হয়। এই যুগের প্রেমের ব্যাকরণ বুঝতেই মনে হয় আমার অর্ধেক বয়স হলেও চলে যাবে। এমনিতেই সফল মেয়েদের সঙ্গে ছেলেটা প্রেম করতে একটু ভয় পায়, আর তার মধ্যে যদি নুসরত ফারিয়া হয় তাহলে তো ঝামেলাই। সো আপনার কাছে বিষয়টি কেমন লেগেছে, আপনার কথাটি কেমন লেগেছে জানতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আচ্ছা, গেলে ভালো আছেন, সুস্থ আছেন? সো আজকের বইতে সবাইকে স্বাগতম। ছেলেরা সকল কিংবা সফল মেয়েদের সঙ্গে প্রেম করতে ভয় পায়, বললেন কে জানেন? বলছি, ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া দেশের গন্ডে পেরিয়ে ওপার বাংলাতেও নিয়মিত কাজ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলাই নায়িকা। তারকাদের জীবনে প্রেম নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ থাকে। অনেকে বিষয়টি নিয়ে লুকোচুরি করলেও ফারিয়া সেই পথে হাঁটেননি, তিনি বরাবরের সম্পর্কের কথা স্বীকার করে এসেছেন, সত্যিটাই ভক্তদের জানিয়েছেন। সম্প্রতি নায়িকার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেছে। প্রেমিকের সঙ্গে বাগদানের খবর দেওয়ার কয়েক মাস পরে জানান তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। বাগদান ভেঙে বর্তমানে সিঙ্গেল হিসেবে জীবন কাটাচ্ছেন ফারিয়া। নতুন কোনো সম্পর্কেও জড়ান নেই তিনি। এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমে নুসরত বলেন, নতুন প্রেমে পড়িনি, তবে চেষ্টা করছি না। ঠিক সেটাও নয়,